আজকে গিফট গুলো আনবক্সিং হবে, কালকে যেহেতু সোনুর বার্থডে গেছে, কালকে আর আনবক্সিং হয়নি, অনেক রাত হয়ে গেছে, তো আজকে একটা একটা করে আনবক্সিং করবো। প্রত্যেকটা বার্থডে কতগুলো জড়ো হচ্ছে, ছোটবেলা ওগুলো পরে দেখাবো, ওগুলো কত বড় বড়, মানে প্রতি বছর মানে তোর জন্য একটা ঘরই লাগবে, বাড়ির পুতুলের জন্য, অনেক চকলেট, তাহলে কাকে কাকে চিন্তা ভাবনা হয়েছে, সবাই খেতে দেবে, রাতে ঘুম হয়নি, গিফট খোলার চিন্তা, সবাইকে দেখে দেখে জড়ো করছে, কখন আমার গিফট খোলা, সবাই অফিসে গেছে, এবার আসবে, তারপরে তো গিফটটা খোলা হবে। আমি জানতাম যে ওর ড্রয়িং করে, ড্রয়িং সেট, ড্রয়িং সেট, এটা প্যাকিংটা খুব সুন্দর, মুখটা খুব সুন্দর, দেখো ভালো হয়েছে, এটা মনে হচ্ছে ওই যে ওই ওই যে কি আছে ওই পেন্সিল বক্স গুলো, ওই যে জ্যামিতি বক্স আছে, হ্যাঁ ওই টাই বলতে চাইছিলাম, হ্যাঁ ঠিক, কারণ বললো তো দেখে, হ্যাঁ এটা আমি নেব, এটা দিয়ে চাই বলো, কাজের জিনিস একটা জ্যামিতি বক্স, তুই তো আস্তে আস্তে এগুলো ওরা এই আস্তে আস্তে আবার এই হবে, হ্যাঁ কি করব, কত পুতুল জড়ো করলো, বাপরে বাবারে, এ বাবা এটা আবার কি রে, পাটা আবার নড়ছে রে, টিং 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 টিং, এটা মনে হচ্ছে পিলো, আরেকটা ওয়াটার বক্স, আবার টিফিন বক্স, এইটা এইটা হচ্ছে মোদিছে, আবার টিফিন বক্স, আবার টিফিন বক্স, তাহলে এটা কে নেবে, এটা কিন্তু আমি নেবো, এটা আমি, এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ হয়েছে। তো ফ্রেন্ডস, এতক্ষণে গিফট গুলো আনবক্সিং করার পর এই যে সোনুর মুখে হাসি ফুটেছে, সারাটা দিন খুব টেনশনে ছিল গিফট গুলো যদি না খুলি, যদি এখান থেকে কোথাও পাচার হয়ে যায়, যদি না পাই, এতক্ষণে পেয়ে দেখে ওর মনটা খুব ফ্রি হয়েছে, তাই তো, তাই তো, ওর খুব ভালো লেগেছে।
তো ফ্রেন্ডস এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।